কমিউনিকেশন সুন্দর করে করলাম, প্রোডাক্ট নলেজও দিলাম কাস্টমারকে, ফিচারগুলোও বললাম, কিন্তু তারপরেও প্রোডাক্টের দাম বেশি বলে কাস্টমার প্রোডাক্টই নিচ্ছে না। এইসব কমিউনিকেশন এবং প্রোডাক্ট ফিচার বলে কি হবে? দাম না কমালে বিক্রি বাড়ানো যাবে না। কেন যে কোম্পানি বোঝে না, কেন যে বস বুঝতে চায় না, ডিসকাউন্ট না দিলে বিক্রি হয় না, কি কথাগুলো খুবই পরিচিত মনে হচ্ছে, তাই না? খুবই কমন লাগছে আপনার কাছে। আপনারা যারা সেলস প্রফেশনে আছেন, কেরিয়ারে বহুবার এইভাবে চিন্তা করেছেন, মনে হয়েছে প্রাইজের কারণেই প্রোডাক্টটা বিক্রি করতে পারলেন না। আসল ব্যাপারটা হচ্ছে আপনার এই চিন্তাটা মোটেও সঠিক নয়। ডিসকাউন্ট বা প্রাইস কমালেই কখনো কার্যকর ভাবে বিক্রি বাড়ানো যায় না, বা যেটা হয় সেটা শুধুমাত্র সাময়িক হয়, কখনোই টেকসই হয় না। বিক্রি বাড়বে শুধু একভাবে, যদি আপনি কাস্টমারের প্রবলেম সলভ করেন অথবা আপনি কাস্টমারের গোল অ্যাচিভ করে দেন। আমি আবারও বলছি, কাস্টমারের প্রবলেম সলভ করে দেন বা কাস্টমারের গোল অ্যাচিভ করে দেন, তাহলেই বাড়বে আপনার বিক্রি। সম্মানিত সেলস গায়ের সাবস্ক্রাইবার, আশা করি আপনারা অনেক ভালো আছেন। সেলস গায়ের পক্ষ থেকে আপনাদেরকে সেলস সুপার সিরিজ পার্ট 4 দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, এবং ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। এই পর্বে আমরা জানবো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় একজন কাস্টমারের একটি প্রোডাক্ট বা সার্ভিস ফাইনালি ক্রয় করার ক্ষেত্রে। আপনি কি জানেন, একজন ক্রেতা বেশিরভাগ ক্ষেত্রেই যে বাজেট করে কোনো কিছু কেনার পরিকল্পনা করে, সবসময় এর থেকে বেশি বাজেটে সে প্রোডাক্টটি বা সার্ভিসটি নিয়ে থাকে। অর্থাৎ ধরা যাক আপনি নিজেই 10,000 টাকার মধ্যে একটা স্মার্টফোন কিনবেন চিন্তা করছেন, কিন্তু বাজার গিয়ে আপনি দেখছেন যে এর থেকে টাকা বাড়ালেই আপনি এর থেকে আরো ভালো ফিচার যুক্ত বা আরো ফেসিলিটি যুক্ত আপনি হ্যান্ডসেট পাচ্ছেন। সেক্ষেত্রে দেখা যাবে আপনার 10,000 টাকা বাজেট হওয়া সত্ত্বেও আপনি 11,000, 12,000 কিংবা 15,000 টাকা দামের স্মার্টফোনটি আপনি কিনে ফেলছেন, এবং এটা কেনার পর আপনি বাজেট ক্রস করার অস্বস্তি থেকেও অনেক বড় বেশি খুশি থাকবেন প্রোডাক্টটি কিনতে পেরে। কেন এমন হয় কখনো ভেবে দেখেছেন কি? কেন আপনি 10%, 20% বা 50% পর্যন্ত বেশি টাকা দিয়ে আপনি আপনার মোবাইলটি ক্রয় করলেন? এর সহজ এবং ছোট উত্তর হচ্ছে, এটা আপনার অনেক বেশি পছন্দ হয়েছে, যার জন্য আপনি বাড়তি টাকাটুকু খরচ করতে পেরেছেন। আপনার পছন্দের মূল্য এই বাড়তি টাকা থেকে অনেক বেশি। এখানে আপনার গোল অ্যাচিভ হয়েছে এই প্রোডাক্টটি কিনতে পেরে। শুরুতে যে মূল সমস্যাটি বলেছিলাম সেটাতে চলে আসছি। আপনাকে প্রোডাক্ট বা সার্ভিসের দাম কমাতে হবে না বা কোনো ডিসকাউন্ট দিতে হবে না, প্রোডাক্টটি বিক্রি করতে হবে। যেটা করতে হবে সেটা হচ্ছে কাস্টমারের বা ক্লায়েন্টের প্রবলেম সলভ করতে হবে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটি দিয়ে, বা ক্লায়েন্টের কোনো ড্রিম বা গোল বা লক্ষ্য অর্জন করাতে হবে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটিকে দিয়ে। অর্থাৎ কাস্টমার এই প্রোডাক্টটি কেনার পর তার জীবনে কোন ধরনের সমস্যার সমাধান হবে সেটি আপনাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে বা বোঝাতে হবে। আচ্ছা, একজন কাস্টমার বলল যে তার কোনো প্রবলেম নাই, তাহলে নিশ্চয়ই তার কোনো লক্ষ্য বা গোল বা ড্রিম আছে। আপনাকে আপনার প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে সে লক্ষ্যটা পূরণ করতে হবে। আপনি যদি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ফিচারগুলো সুন্দর করে কাস্টমারকে বলেন, তাহলে বিক্রি হবে না। আমি আবারো বলছি, যত সুন্দর করে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের খুঁটিনাটি বৈশিষ্ট্য খুব সুন্দর করে কাস্টমারকে বলেন না কেন, বিক্রি না হওয়ার চান্সই বেশি। বিক্রি তখনই হবে যখন আপনি নির্দিষ্টভাবে বলতে পারবেন আপনার প্রোডাক্ট বা সার্ভিসের বেনিফিট আপনার কাস্টমারের লাইফের একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করে দিবে, তখনই বিক্রি হয়ে যাবে। বিক্রি তখনই হবে যখন আপনি নির্দিষ্টভাবে বলতে পারবেন আপনার কোম্পানির সার্ভিস কাস্টমারের একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণ করবে। অর্থাৎ আপনি হচ্ছেন একজন গ্যাপ ফিলার, আপনি কাস্টমারের সমস্যার সমাধান করছেন বা আপনি কাস্টমারের কোনো ড্রিম বা লক্ষ্য বা উদ্দেশ্য পূরণ করে দিচ্ছেন। তখন কাস্টমার আপনার প্রোডাক্ট বা সার্ভিসের দাম যাই হোক না কেন তা কিনে ফেলবে, সেটা বাজেটের বাইরে হলো দেখবেন সে কিনে ফেলছে। চলুন আরো একটি উদাহরণ দেয়া যাক। আজকাল আমাদের দেশে মোটর বাইক অনেক জনপ্রিয়, কেউ মোটর বাইক কিনছেন রাইড শেয়ারিং এ ব্যবহার করার জন্য, কেউ বা কিনছেন নিজের দ্রুত চলাচলের সুবিধার জন্য, আবার কেউ বা কিনছেন শৌখিন যানবাহন হিসেবে। এক একজনের উদ্দেশ্য কিন্তু এক এক রকম। একজন রাইড শেয়ারের জন্য দরকার সাশ্রয়ী মূল্যের একটি মোটর বাইক, অর্থাৎ যেই বাইকের মাইলেজ বেশি হবে তার জন্য সেটাই ভালো হবে। তো তার প্রবলেম হচ্ছে কম ফুয়েল খায় এরকম মোটরসাইকেল। সেক্ষেত্রে আপনি যদি একজন মোটর বাইকের বিক্রেতা হন, আপনি এই ভদ্রলোককে বলতে হবে খরচ কতটা কমবে সে হিসাব। আপনাকে কনভিকশন নিয়ে বুঝাতে হবে যে এই মোটর বাইকটি কিনলে তার প্রতি মাসে 4-5,000 টাকা সেভ হবে। আবার দ্বিতীয় ব্যক্তি যে কিনা দ্রুত কমিউট করার জন্য বাইক খুঁজছেন, তাকে আপনার বুঝাতে হবে আপনার মোটর বাইকের অ্যাক্সিলারেশন রেট বা ইঞ্জিনের ইগনিশন পাওয়ারটা কত বেশি, কত দ্রুত সে কমিউট করতে পারবে শহরের জ্যামের রাস্তাগুলো দিয়ে। এখানে আপনি তার একটি উদ্দেশ্যকে পূরণ করছেন এবং একই সাথে তার সমস্যা জ্যামে বসে থাকা থেকে পরিত্রাণের উপায় বলে দিচ্ছেন। তৃতীয় ব্যক্তি যিনি শৌখিন মোটর বাইক খুঁজছেন, এটি হচ্ছে তার গোল। আপনাকে বুঝাতে হবে আপনার মোটর বাইকের লুক, গর্জিয়াস প্রেজেন্স, সাউন্ড, ওভারঅল অ্যাম্বিয়েন্স, অর্থাৎ যে মোটর বাইকটি চালালে তার ব্যক্তিত্ব বৃদ্ধি পাবে, আশেপাশের সবাই বলবে চমৎকার একটা বাইক কিনেছেন। এই উদ্দেশ্যটি পূরণ করার জন্য তাকে আপনাকে সাহায্য করতে হবে। তার এই উদ্দেশ্যকে পূরণ করতেই তাকে আপনি সাহায্য করছেন। তাকে ভিজুয়ালাইজ করাতে হবে মোটর বাইক চালানোর সুন্দর আগামী মুহূর্ত গুলো।
একজন সেলসম্যান হিসেবে আপনার কাজই হচ্ছে একজন কাস্টমারের প্রবলেম সলভ করা বা গোল অ্যাচিভ করতে সাহায্য করা। তাহলে একটু রিক্যাপ করি, আপনার কাজ হচ্ছে কাস্টমারের প্রবলেম সম্পর্কে জানা বা তার উদ্দেশ্য বা তার গোল সম্পর্কে জানা, এবং সেই প্রবলেম উদ্দেশ্য গোল কিভাবে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সলভ করছে তা ফুল কনভিকশনের সাথে আপনার কাস্টমারকে বুঝাতে হবে। তাহলে দেখবেন কাস্টমার কিছু বেশি খরচ করে হলেও আপনার প্রোডাক্ট বা সার্ভিসটি কিনে ফেলবে, আর ভুলেও কখনো প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস নিয়ে আর কখনো চিন্তা করবেন না। এই চিন্তাটি আপনাকে আপনার এই সৃজনশীল প্রবলেম সলভ বা গোল অ্যাচিভের চিন্তা থেকে আপনাকে অনেক দূরে সরিয়ে রাখবে। কখনোই আপনি হতে পারবেন না সুপার সেলস পারসন যে কিনা কাস্টমারের প্রবলেম সলভ করে বা গোল অ্যাচিভ করে দেয় ফুল কনভিকশনের সাথে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের মাঝে। যে কোনো ধরনের ট্রেনিং বা কাস্টমাইজ ট্রেনিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইমেল করুন salesgear71@gmail.com এ। আমাদের পরবর্তী এপিসোড 5 দেখার জন্য আমন্ত্রণ রইল। দেখতে থাকুন, শিখতে থাকুন এবং নিজেকে ডেভেলপ করতে থাকুন।